ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন ফুটবল খেলায় বিরোধের জেরে ছুরিকাঘাতের সহপাঠীর মৃত্যুর অভিযোগ চাঁদপুর সদরের বাগাতিতে বিশ্বকাপ ফুটবল খেলায় বিরোধের জের ধরে এক সহপাঠী মেহেদি ব্যাপারী বয়স ১৮ নামে তার আরেক সহপাঠীকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিহত মেহেদির বাবার নাম হেলাল ব্যাপারী পরিবারে দুই ভাই ও দুই বোনের মধ্যে মেহেদি সবার বড় বাবা হেলাল ব্যাপারী জানান তার ছেলে ছিলেন ব্রাজিল সমর্থক আর অভিযুক্ত বরকত আর্জেন্টিনা সমর্থক সে বিরোধ থেকে বরকত রাতে ব্রাজিলের খেলার আগে মেহেদিকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে এই ব্যাপারে তিনি থানায় অভিযোগ করেছেন সোমবার ২৮ নভেম্বর রাত ৮টায় চাঁদপুর সদরে দক্ষিণ নানিপুর গ্রামের আমিন ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক ওমর ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন হাসপাতালে আনার পূর্বেই মেহেদি মারা গেছে তার বুকে ছুরির দুইটা ঘা দেওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে এই মৃত্যু হয়েছে চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ বলেন মেহেদিকে ছুরিকাঘাতে অভিযুক্ত সহপাঠী বরকত ব্যাপারীকে আটক করে আমরা ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছি এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন